হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে এসএসসি বা দাখিল রেজাল্ট খুব সহজে এবং ইজি ওয়েভাবে আপনার গ্রেড শিট সহ দেখতে পাবেন। তো চলুন আমি শুরু করছি। প্রথমে আপনাকে যেতে হবে যে কোনো ব্রাউজারে। তো আমি একটা ব্রাউজারে গেলাম। আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো ব্রাউজারে যেতে পারেন। যাওয়ার পর আপনাকে আমি একটা সার্ভার লিংক দেব। প্রথমে সার্ভার লিঙ্কের জন্য আমাকে লিখতে হবে 103.230। আবার বলছি, প্রথমে লিখতে হবে আমাদের 103.230.107.233। লিখে যদি আমরা এই সার্ভার লিঙ্কে ক্লিক করি, তাহলে সরাসরি আমরা আমাদের যে রেজাল্ট জানার ওয়েটা আমরা চলে যাবো, অর্থাৎ পেজে, মূল পেজে চলে যাব। এখন আপনাকে কি করতে হবে, এখানে কি কি লেখা আছে, এক্সামিনেশন, এক্সামিনেশন আপনি কি এক্সাম দিয়েছেন। যেহেতু আপনি এসএসসি রেজাল্ট দেখবেন, তো অবশ্যই আপনাকে এসএসসি বা দাখিল রেজাল্টটা আপনাকে সিলেক্ট করতে হবে। দেন ইয়ার, আপনি যদি 2019 সাল হয়ে থাকে, তাহলে 2019 সাল, আর 2019 সাল যেহেতু 2019 সাল, যদি 20 হয়ে থাকেন 20। এবার আপনি যে অনুযায়ী আছে আপনি ওই সালটা দেবেন, অর্থাৎ যে সাল আপনি পরীক্ষা দিয়েছেন। সো আমি দেখাচ্ছি 2015 সালের রেজাল্টটা দিয়ে, তারপরে বোর্ড সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করলাম ঢাকা। আপনার বোর্ড অনুযায়ী আপনি সিলেক্ট করবেন। দেন আপনাকে রোল সিলেক্ট করতে হবে। তো এখানে যার যার রোল দিবেন, আমি আমার রোলটা দিচ্ছি। তারপরে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এখানে লিখতে হবে রেজিস্ট্রেশন নাম্বারটা। তো আমি আমার রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছি, আপনারা আপনারা দিবেন। দেওয়ার পর আমাদেরকে এখানে একটা যোগ করতে দিবে। সো এই যোগটা আমাদের করতে হবে। এখানে আমার 8 আর 9 দিচ্ছে, আমার 9 করতে হবে। তারপরে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন আমার রেজাল্ট চলে এসেছে এবং এখানে লেখা আছে গ্রেড শিট, অর্থাৎ গ্রেড শিট সহ আপনি দেখতে পাবেন। এই গেল আমাদের একটা ওয়ে, অর্থাৎ সার্ভার লিঙ্ক। এখন আমি একটা ওয়েবসাইট লিঙ্ক দেব, সেটা হলো আমাদের যে এডুকেশন বোর্ডের যে লিঙ্কটা রয়েছে, অর্থাৎ সার্ভার ওয়েবসাইটটা রয়েছে, সেইটা আপনাদেরকে লিখতে হবে এডুকেশন বোর্ড রেজাল্ট। এটুকু লিখলে আমাদের হবে। লেখার পর যদি আমরা সার্চ করি, তাহলে আমরা প্রথমে যে অপশনটা পেয়ে যাব, দেখতে পাচ্ছেন www.educationboardresult.gov.bt। আপনি যদি এইখানে এটা লিখেন, তাহলে সরাসরি আপনাকে তাদের পেজে নিয়ে যাবার, এটা লিখলে এইরকম আসবে। সো আসার পরে সেই একই ওয়েভাবে আপনি আপনার রেজাল্টটা এখান থেকেও জানতে পারবেন। এখন